আমাদের গাড়ির চাবিগুলো দিয়ে দেন, চাবি তো আমরা নেই স্যার। আমাদেরকে স্যার আমি বলি নেই বলতেছেন, আমি বলি স্যার, যখন উনা আপনি আমাকে কমপ্লেন করছিলেন তখন আমি সবাইকে ডাইকে জিজ্ঞেস করছি যে কোনো চাবি নাও। আমি শুনেন স্যার, আমি এখানে এটা কি ডিডিএলজি এটা কি ডিডিএলজি আর কি ডিডিএল তুই কথা কয় সঙ্গে দেখি একটু। আচ্ছা বলতে থাকলো কিন্তু বিএনপি একটা জনমত তৈরি করলো, সেই জনমত তৈরি করার ফলে আজকে আওয়ামী লীগ এখানে আসতে বাধ্য হয়েছে, এই সরকার এখানে ত্রাণ দিয়ে এখানে আসতে বাধ্য হয়েছে। এসরা কি করেছেন আমি জানি না, তবে আজকে আমাদের না যেতে দেওয়ার কারণ হলো ত্রাণটা, এক নম্বর হলো ত্রাণ, যে এত বড় ত্রাণের বহর নিয়ে কোনো রাজনৈতিক দল এই পর্যন্ত কক্সবাজারে আসে নাই বিএনপি ছাড়া, এইটা দেখে তাদের মানে তার একটা অস্বস্তিতে পড়ে গেছে। এখন যদি বলেন যে প্রধানমন্ত্রী এসেছেন, ওবায়দুল করিম সাহেব ওবায়দুল কাদের সাহেব এসেছেন, ওনারা তো মন্ত্রী, সরকারের পক্ষ থেকে এসেছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপির আগে কেউ রোহিঙ্গাদের পাশে দাঁড়ায় নাই, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আগে কেউ বাংলাদেশের কেউ রোহিঙ্গাদেরকে নিয়ে কথা বলে নাই, এই রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে কথা বলে নাই। আমরা সে ত্রাণ দিতে রাজনৈতিক সভাগত আসি নাই এবং রাজনৈতিক কোনো কার্যক্রম করতে এখানে আসিনি, আমরা ত্রাণ দিতে আসছি, ওই ত্রাণটুকু আমাদেরকে দিতে দেবে না। আবার আওয়ামী লীগের মহাসচিব বলছেন, গতকাল বললেন যে এখানে বিএনপি লোক দেখানো একটা কি লোক দেখানো ত্রাণ বিতরণ করতে আসছে, আসলে ত্রাণ বিতরণ করতে আসেনি। আমি এখানে বলতে চাই যে বিএনপি লোক দেখানোর কাজ কখনো করে না, যে ওখানে আজকে শরণার্থীরা মানবেতর জীবনযাপন করছে। আমাকে সাংবাদিকরা বলেছে যে যেখানে আজকে আমাদের যাওয়ার কথা ছিল যে ওখানে আপনি গেলে কিছু টিকতে পারবেন না, দুর্গন্ধ, মানুষের গোসল নাই, খাওয়া নাই, পানি নাই, বাথরুম নাই এবং একটা অমানবিক একটা পরিবেশ, অর্থাৎ মানবিক বিপর্যয় যাকে বলা হয় এটা সেখানে ওটাই ঘুরছে। অর্থাৎ এখন পর্যন্ত সরকারি পর্যায়ে কোনোরকম সুশৃঙ্খলভাবে ওখানে কোনো ত্রাণ তৎপরতা চালু হয় নাই, এই কথাটা আমরা জেনে যাব, আমাদের মাধ্যমে দেশবাসী জানবে, এই কারণেই আমাদেরকে যেতে দেওয়া হয় নাই, এটাই হলো আমার বিশ্বাস। আমাদেরকে এই ত্রাণ তৎপরতায় বাধা দেওয়ার ফলে আমাদের যতখানি ক্ষতি করা হলো, অর্থাৎ আমাদের যে আবেগ নির্পীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সাহায্য করার যে আবেগ সেটাকে আহত করা হলো, কিন্তু এর চেয়েও বড় ক্ষতি যেটা করা হলো সেটা হলো যেটা মির্জা আব্বাস সাহেব বলেছেন আর কি, যে প্রায় 35,000 মানুষকে আজকে আমরা কিছু খাবার পৌঁছায় দিতে পারতাম, তারা সেই খাদ্য থেকে বঞ্চিত হলো। যেখানে সবাই মিলে নামা উচিত রোহিঙ্গাদের সাহায্য করার জন্য, সেখানে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সাহায্য নিয়ে এসেছি, আমাদেরকে সেই ত্রাণ সাহায্য বিতরণে বাধা দেওয়া হলো। এটা শুধু একটা অন্যায় করা হলো না, এইটা এক ধরনের অপরাধ সংগঠিত করা হলো। আমরা এই অভিযোগ জানাই আপনাদের মাধ্যমে এবং দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে শুধু বিএনপি না, সবাইকে এই নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গা ভাই বোনদের পাশে এসে দাঁড়ানো উচিত এবং সরকারের উচিত সবাইকে সুযোগ করে দেওয়া। আওয়ামী লীগের মহাসচিব ত্রাণ বিতরণ করতে পারবেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিতরণ করতে পারবেন না, এক দেশের দুই আইন চলতে পারে না। আমাদেরকে বাধা দেওয়া হবে আর বলা হবে যে আমরা আসি নাই,